আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই বাড়িটি এই পর্যন্ত 3,60,000 টাকা খরচ হয়েছে, এবং এটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে? তো এটি একটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ির ভিডিও, তো এটা একতলা হবে। ছাদের কাজ আমরা শুরু করব, এজন্য কাঠবার সারানোর কাজ চলতেছে। তো এটা আসলে ফাইনালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, এবং ছাদ দিয়ে করলে কত টাকা খরচ যাবে, বা টিন শেড দিয়ে কত টাকা খরচ যাবে, এবং কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, তো সব বিষয়ে আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন। সামনের ডিজাইনটা দেখতে এরকম হবে। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 38 ফিট, এবং প্রস্থ রয়েছে 20 ফিট 6 ইঞ্চি। তো এটা 779 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে, এবং এটা শতক হিসেব করলে 178 পয়েন্ট। তো এটা হচ্ছে মেহিন কাটাম, এবং ছাদটা হবে প্রায় 1,000 স্কোয়ার ফিটের মতো। তো আজকের এই বাড়িটির ভিতরে থাকছে 3টা বেডরুম, একটা কিচেন, একটা রয়েছে বাথরুম, একটা রয়েছে বারান্দা। তো যারা এরকম কম বাজেটের ভিতর বাড়ি করতে চান তাদের জন্য ভিডিওটা ভীষণ রকমের হেল্পফুল হবে। তো এই বাড়িটি কীভাবে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে, তো বিস্তারিত আপনাদের সঙ্গে সরাসরি আলোচনা করব। তো এই বাড়িটি সর্বপ্রথমে নিচে একটা 20 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে, এবং 20 ইঞ্চি গাঁথুনির উপরে একটা রড বেঁধে মই বাঁধন দিয়ে সিসি ঢালাই দেওয়া হয়েছে 20 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তো আপনারা চাইলে এরকমভাবে দিলে খুবই সুন্দর হবে ফাউন্ডেশনটি। তো 4 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে 10 mm রড বেঁধে, তো আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটি মূলতই কিন্তু একটি ব্রিক ফাউন্ডেশন, এবং এটি ছাদের কাজ আমরাই করব, এবং এই কাজটি আমরাই করেছি। তো যাই হোক, আমরা আপনাদের সঙ্গে এ পর্যন্ত কি কি মালামাল কতটুকু পরিমাণে লেগেছে তো সব বিষয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে আমি দেখাবো রুমের ভিতরটা ঘুরিয়ে কোথায় কি রয়েছে, এবং ভিডিওর শেষে ড্রয়িং প্ল্যান সহ মালামালের খরচ বিস্তারিত A to Z আলোচনা করব। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে রুমের ভেতরটা দেখাবো, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা বাড়ির কাজ করাবেন তারা অবশ্যই একজন অভিজ্ঞ মিস্ত্রি বা অভিজ্ঞ কন্ট্রাক্টর দ্বারা বাড়ির কাজটি করাবেন। না হলে আপনি যদি একজন অনভিজ্ঞ মিস্ত্রি বা অনভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে বাড়ির কাজটি করান, তাহলে আপনার বাড়িতে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই জন্য এদিকটা আপনারা একটু হিসাব করে কাজটা দিবেন, যাদেরকে কাজটা দিবেন, তো তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এটি হচ্ছে বারান্দা। বারান্দা দিয়ে আমরা প্রথমে ডান পাশে পাব হচ্ছে সিঁড়ি, এবং সিঁড়ির নিচে থাকবে একটা বাথরুম, এবং বাম পাশে রয়েছে আমাদের কিচেন। তো বাম পাশে কিচেনটার রুমটার সাইজ রয়েছে 7 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট। আপনারা চাইলে সাইজটা কম বেশি করে দিতে পারবেন। তো এখন আমরা যে রুমটি দেখব, এটি হচ্ছে বাম পাশে যে প্রথম বেডরুমটি রয়েছে, এই বেডরুমটির সাইজ রয়েছে 12 ফিট 0 ইঞ্চি বাই 12 ফিট। তো এটার সাথে রয়েছে একটি জানালা, আপনারা চাইলে এরকমভাবে দিয়ে নিতে পারেন। তো এখানে রয়েছে একটা আর একটা বেডরুম, এটা হচ্ছে মিডিলে, এটাতেও একটি জানালা রয়েছে। এই রুমটির সাইজ রয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট। তো ভিউয়ার্স, একটি সেলফ রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন। তো এখানে রয়েছে আরেকটা রুম, এই বেডরুমটার সাইজ রয়েছে 12 ফিট বাই 12 ফিট, এটাতে 2টা জানালা রয়েছে, আপনারা চাইলে এরকমভাবে দিয়ে নিতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো এখানে হবে সিঁড়ির নিচে বাথরুম, খুবই সুন্দরভাবে হয়ে যাবে। আশা বাড়ির ড্রয়িং প্ল্যান এখান থেকে ভালো করে দেখে মাপগুলো বুঝে নেবেন, তাহলে আশা করছি বুঝতে আর কোনো সমস্যা হবে না। এবং ভিডিওর শেষে আপনাদেরকে মালামালের খরচ A to Z দেখিয়ে দেওয়া হবে। তো তারপর বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির দৈর্ঘ্য রয়েছে 38 ফিট, এবং প্রস্থটা রয়েছে 20 ফিট 6 ইঞ্চি, এবং এটা 779 স্কোয়ার ফিট, 178 পয়েন্ট জমি লাগবে।
তো এটা হবে মেইন গেট। মেইন গেট দিয়ে রয়েছে ঢোকার পর প্রথমে এখানে রয়েছে বারান্দা এবং ডান পাশে সিঁড়ি, সিঁড়ির নিচে রয়েছে একটা বাথরুম, এইখানে রয়েছে একটা বেডরুম 12 ফিট বাই 12 ফিট। এটার সাথে দুইটা জানালা রয়েছে, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখানে একটা বেডরুম রয়েছে যেটার সাইজ রয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট। তো এটা একটা জানালা রয়েছে, আপনারা যদি সামনে বারান্দায় দিতে চান তাহলে দিতে পারেন। এখানে রয়েছে আর একটা বেডরুম 12 ফিট বাই 12 ফিট, এটাতে একটি জানালা রয়েছে, আপনারা চাইলে দুইটা দিয়ে নিতে পারেন। তো এখানে রয়েছে একটা কিচেন যেটা 7 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট। তো এটা এখানে একটি জানালা হবে, আপনারা চাইলে কম বেশি জানালা এবং রুমটাকে ছোট বড় করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারাই যতগুলো সিম্বল দেখতে পাচ্ছেন লাল কালারের, এখানে প্রত্যেকটা কিন্তু ব্রিকের পিলার ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আরসিসি বাড়ি না, এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ির ভিডিও। তো এই বাড়িটা আপনাদের কমপ্লিট করতে খরচ যাবে কত টাকা তাই আমি আপনাদের ভিডিওর শেষে বলবো, এবং যদি টিন দিয়ে করেন তাহলে কত টাকা খরচ যাবে। তো আগে আপনাদের মালামালের খরচটি দেখিয়ে দিই, তারপর ওইটা আমি বলছি। তো এটা করার জন্য আমাদের মাটি কাটার খরচ হয়েছে মাত্র 1500 টাকা এবং ইট লাগছে 11,000, প্রতি হাজার ইট 10,000 টাকা করে, 1,10,000 টাকা, বালি ভাড়া বাবদ 30,000 টাকা, সিমেন্ট লাগছে 80 ব্যাগ 500 টাকা করে প্রতি ব্যাগ, 40,000 টাকা, 170 ফিট কোয়া লাগছে 17,000 টাকা, 100 টাকা করে পার সিএফটি, রড লাগছে 30,000 টাকার, কুষ্টিয়ার বালু 500 ফিট 12,000 টাকা, সিলেট বালু 40 ফিট 3,200 টাকা এবং মিস্ত্রি খরচ 60,000 টাকা। তো অতিরিক্ত খরচ বাবদ 14,000 টাকা। তো এটা টোটাল হিসাব করলে আসে 317,000 টাকা। তো ভিউয়ার্স, আজকের এই বাড়িটি আপনাদের কমপ্লিট করতে খরচ যাবে 12,10 থেকে 12,00,000 টাকার মতো। তো এটা আপনার যদি শুধু ছাদ এবং গাঁথুনি করেন তাহলে খরচ যাবে আপনার 5,00,000 টাকার ভিতর আপনি করতে পারবেন, শুধু ছাদ এবং গাঁথুনি হবে। আর এটা টিন শেড করলে আপনি 7 থেকে 8,00,000 টাকার ভিতর করতে পারবেন। তো কারোর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।